তো বন্ধুরা আপনারা কিরকম আসেন আশা করি আপনারা সব ভালো আসেন সুস্থ আসেন তো বন্ধুরা আজকে আর নতুন মোটো ব্লগ নিয়ে আসি তো আজকের ব্লগের মধ্যে আমি শিলচা সদরঘাট ব্রিজ থেকে নিয়ে আপনারা শিলচা সোনাই রোড পর্যন্ত তো আশা করি ভিডিওটা আপনারা ভাল আর বন্ধুরা এখন বর্তমানে আমি আছি প্রেজেন্ট শিলচা সদরঘাট ব্রিজের উপরে ব্রিজের উপরে এই ভিউগুলা দেখুন না বন্ধুরা কত বাম্পার লাগে আলটিমেট লাগে বড় বড় ঘরবাড়ি বিল্ডিং দেখা যার আর ব্রিজের উপরে যেগুলা স্ট্রিট লাইট আছে এটা রাত্রের বেলা যে সময় জ্বলে তখন দেখতে আরো বাম্পার লাগে এটা তো বন্ধুরা দেখেন রাইট সাইডের দিকে আছে সদরঘাটের ফুরান ব্রিজ যেটা ওল্ড ব্রিজ তো এটা তো বর্তমানে ড্যামেজ হয়ে গেছে যার লাগিয়ে এটার উপরে এখন বর্তমানে গিয়া কাজ চলে রিপেয়ারিং এর কাজ চলে তো যত সময় ব্রিজটা মানে কমপ্লিট হইতো না নতুন ব্রিজটার উপরে আর কি মানে গ্যাদারিংটা বেশি থাকবো বন্ধুরা তো আমরা আস্তে আস্তে আগে দিকে যাই বন্ধুরা আরো বহুত কিছু আছে আপনারা দেখাইবার মতন তো আপনারা আমার লগে থাকুন ভিডিওটারে এনজয় করুন যদি ভিডিওটা আপনারা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা বন্ধুরা তো বন্ধুরা সামনে যে বিল্ডিংটা দেখরা এটা হইছে বঙ্গভবন এটা খোয়া বিল্ডিংটারে তো বন্ধুরা আগে দিকে যাই এনজয় করেন ভিডিওটা বন্ধুরা এখন আমরা আস্তে আস্তে শিলচার সদরঘাট ব্রিজ থেকে নামিয়ে আসি আর আমরা এখন লেফট দিকে তো দেখুন বন্ধুরা রাস্তার পাশে ফুটপাতে মানুষ দোকান ডাকান লাগাইয়া বইছি আর এই গেটটা দেখা যেটা এটা হলো শিলচার নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল আর লেফট সাইড দিকে দেখুন ফরেস্ট অফিস সামনের দিকে যে বিল্ডিংটা টা বন্ধুরা এটা হয়েছে শিলচারের সবথেকে বড় পোস্ট অফিস যেটা হেড পোস্ট অফিস আর একটু যদি সামনে যাই লেফট সাইড এর দিকে আসে শিলচার কোর্ট বন্ধুরা তো আস্তে এরিয়াটাই হইছে আর কি মানে এখানে কোর্টের এরিয়া আর দেখুন বন্ধুরা যেটা যেগুলা মানুষ আপনার চেয়ার টেবিল লাগাইয়া বোয়াত ছোট দোকান লাগাইয়া ইটা হয়েছে গিয়া আপনারা অ্যাডভার্টাইজমেন্ট করা নতুন যেগুলা চাকরির ভ্যাকেন্সি বাইর ওইগুলার আর কি মানে অ্যাডভার্টাইজমেন্ট করে তারাই আর সিধাসিধি যেটা দেখরা এটা হয়েছে ডিসির অফিস বন্ধুরা তো অন্য দিন এই রাস্তাটার মধ্যে ক্রাউড থাকে জাম থাকে কিন্তু আজকের দিন তো মানে অত জাম নাই রাস্তাটা মানে খালি আছে তো একটু আরামসে মানে এগুলার মধ্যে ব্লগিং করিয়া যায় তো বন্ধুরা এই লাইনের মধ্যে বেশিরভাগ অফিস আদালত সবকিছুই আছে পিডাব্লিউডি অফিস থাকি নিয়ে সেরিকালচার হ্যান্ডলুম সবগুলোই আছে আর দেখুন ফুটপাতের মধ্যে মানুষ দোকান লাগাইয়া বইছে রুজি রোজগার মানে খর্রা এখানে দোকান লাগাইয়া কাপড় সুপর থাকি নিয়ে ফুলের চেরাউরা মানে বহুত কিছু আছে মানে এখানে বেচা কিনা খররা তো সামনের দিকে যে দেখরা এরিয়াটা দেখুন অন্য দিন মানে এগুলা জায়গা মানে আপনার খুব ক্রাউড থাকে জ্যাম থাকে কিন্তু আজকে তো অত জাম নাই আরামসে একটু ব্লগিং করিয়া যায় বন্ধুরা আর এই লাইনে কে লাইন মানে এখানে শপিং মল শপিং মল বন্ধুরা মানে দুই ফাড়া দেওয়া যায় না শপিং মল একটা এই যায় তো আমরা ঠিক এখন আসি দেবদূত পয়েন্টে বন্ধুরা তো দেখুন দেবদূত পয়েন্ট অন্যদিন আপনারা তো দেখছেন অন্যদিন মানে কি আরে জাম থাকে কিন্তু আজকে তো অত জ্যাম নাই দেখুন বন্ধুরা ভিডিওটা আপনারা এনজয় করিয়া যান তো বন্ধুরা এখন এসে ঠিক শিলচার সেন্ট্রাল রোড তো বন্ধুরা দেখুন রাস্তার আশেপাশে দুইও সাইডে মানে খাপর সুফরের দোকান থাকি নিয়ে সব কিছু এখানে পাইবা আপনারা বড় বড় দোকান আছে খাপরের তো ফুটপাতের মধ্যে মানুষ দোকান দাকান দিয়া খাফর সুফর কিনা বেসা করা তো এটাই হয়েছে শিলচারের সবথেকে বড় মার্কেট যেটা সেন্ট্রাল রোড তো বন্ধুরা দেখুন রাস্তার সাইডের দিকে মনে হয় রাস্তার কাজ চলে রাস্তা বড় করা হইতো তো বন্ধুরা দেখুন আপনারা ভিডিওটা এনজয় করেন আর রাস্তার দেখুন রাইট সাইডের দিকে যে রাস্তাটা গেছে বন্ধুরা এটা হয়েছে পয়েন্ট হওয়া হইটা। তো বন্ধুরা দেখুন আগে দিকে যায় আর একটু আমরা তো গেলে সামনে লেফট সাইডের দিকে আইব বিশাল বিশাল মার্ট শপিং মল যেটা বন্ধুরা তো আমরা আর একটু আগে যাই আপনারা ভিডিওটা এনজয় করেন যতটুকান মো বন্ধুরা আপনারা এই শিলচা শহরের ভিউগুলো দেখাইম এই ভিডিওর মাধ্যমে তো আপনারা আমার লগে কন্টিনিউ থাকুন ভিডিওর মধ্যে আর ভিডিওটারে এনজয় করেন বন্ধুরা এখন আসি আমরা ঠিক প্রেমতলা তো প্রেমতলা পয়েন্টের ভিউটা দেখুন রাস্তার মধ্যে কোনো ক্রাউড নাই আর দেখুন রাস্তার লেফট দিকে কত সুন্দর সুন্দর বইছে একজন ফুল বাই তো দেখুন বন্ধুরা সামনের দিকে আছে লেফট সাইড দিকে আছে আপনার স্মার্ট বাজার বন্ধুরা তো আগে এটারে বিগ বাজার কোয়া হইতো বাট কিন্তু এখন এটা নাম চেঞ্জ হয়ে গেছে স্মার্ট বাজার কোয়া বন্ধুরা ওই দেখুন স্মার্ট বাজার দেখুন কতটা মানুষ এখানে দোকান দাগান লাগাইয়া ফুটপাথের মধ্যে রুজি রোজগার খররা আর আগে বন্ধুরা এইগুলা রাস্তা মানে খুব জাম থাকতো ক্রাউড থাকতো আর এখন হয়ে গেছে মানে রাস্তাটা খালি হওয়ায় একটু গাড়ি ঘোড়া চালাইতে আরাম পাওয়া যায় কারণ বন্ধুরা এখন যে হারে গরম দেয় রেগুলার মধ্যে তো বন্ধুরা বাইক উইক চালানি গাড়ি চালানি খুব মানে যন্ত্রণা যন্ত্রণা লাগে বন্ধুরা এগুলার তো বেশি কিছু মাতিয়া না আপনারা ভিডিওটা এনজয় করিয়া যান বন্ধুরা আস্তে আস্তে আমরা রাঙ্গের খাড়ি পয়েন্টে এই গেছি আর আওয়ার ফরে দেখানি বন্ধুরা জ্যাম রকম ঠিক রাঙ্গের খাড়ি পয়েন্টে আওয়ার ফরে জ্যাম কিতা হোয়া হয়ে দেখি আর এখন দেখুন যে আরে জ্যাম এখানে অটো টুকটুকি এক লাইনে পুরা চাপে পুরা জ্যাম লাগাইয়া রাখছে আর আমরাও এখন জ্যামের মধ্যে কিতা খরতাম দাঁড়াই দাঁড়াইয়া অপেক্ষা করি জ্যামটা একটু ক্লিয়ার হোক তাইলে আমরাও আগে দিকে যাতে বাড়তে পারি বন্ধুরা আস্তে আস্তে করিয়া আমরা নাগাটিল্লার দিকে রোয়ানা দিই তো দেখুন বন্ধুরা শিফা উফার দিকে আস্তে আস্তে আমরা বাইর তো বন্ধুরা আমরা এখন ঠিক সোনাই রোড আছি হোলি ক্রস এইচ এস স্কুল সামনে আর দেখুন রাস্তার আশেপাশে বড় বড় বিল্ডিং দেখা যায় সোনাই রোড মধ্যে আর রাস্তাঘাট খালি আছে আর এটাই হইসে সোনাই রোডের ভিউ বন্ধুরা যতটুক পাড়ি আর এই ভিডিওর মাধ্যমে আমি দেখাই আর সোনাই রোডের ভিউটা তো দেখুন বন্ধুরা ভিডিওটা এনজয় করেন ও বন্ধুরা সামনে আছে মারুতি সুজুকি শোরুম ওই দেখুন বন্ধুরা হাতের রাইট সাইডের দিকে ইস এমন সময় মেজিক টাকটা আইয়া সামনে দাঁড়ায় গেছে বন্ধুরা এটা সরে যাওক সরে গেলে আপনার ওই দেখুন বন্ধুরা মারুতি সুজুকি এরিনা তো বন্ধুরা শিলচার সোনাই রোডের মধ্যে আপনার টু হুইলার থাকি নিয়ে ফোর হুইলার সব কোম্পানির গাড়ি শোরুম আছে আর হাতের লেফট সাইডে দেখুন এপ্রিল শোরুম দেখুন বন্ধুরা এপ্রিল ইয়ার শোরুম আছে তো বর্তমানে কইতে আসলাম বন্ধুরা টু হুইলার থাকি নিয়ে ফোর হুইলার সব কিছু শোরুম সোনাই রোডের মধ্যে আছে তো আরেকটা কইতে আসলাম বন্ধুরা আর একটু আগে যদি যাইতে দেখুন আপনারা আর কিয়া গাড়ির শোরুম আছে যেটা নতুন খোলা হইছে বন্ধুরা এটা বেশি দিন হইছে না আর কি এটা ওপেনিং হইছে ওই দেখুন কিয়া গাড়ির শোরুম ওই দেখুন কত সুন্দর শোরুম বন্ধুরা এটা সোনাই রোডের মধ্যে বাম্পার শোরুম আর বন্ধুরা কইতে আসলাম আরেকটা আমার চ্যানেল আছে সুজিত ব্লগস কইয়া যেটার মধ্যে আমি অনলি ফর গাড়ি আর বাইকস রিভিউ করি তো এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আমি এটা লিংক দিলাইমু আপনারা গিয়ে একবার ভিজিট করবা আর ভিডিওগুলো আপনারা দেখবা যদি ভিডিওগুলো আপনারা ভালো লাগে তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা তো বন্ধুরা দেখতে দেখতে আমরা শোরুম আই গেছে ক্লাসিক বাজার সোনাই রোড তো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে যতটুক ফার্সি আপনারে রে শিলচা সদরঘাট থেকে নিয়ে শিলচা সোনাই রোড অবধি আপনারা এই মোটো ব্লগিং এর ট্রুতে দেখাইছি আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা দেখাইবো একটা নতুন ভিডিওর লগে বাই বাই